আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনী ভাই বোনেরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আল্লাহ তাআলার একটা গুণবাচক নামের কারিশমা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সেগুলো কোনোভাবেই টিকে থাকে না, টিকে থাকতে চায় না, যে কারো ব্ল্যাক মিউজিকের কারণে, যে কারো যাদুটোনার কারণে, অথবা বন্ধুর মনের বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে আপনি বন্ধুর অন্তরে থাকেন না। আজকের আল্লাহ তাআলা এমন একটা গুণবাচক নাম জানাবো, যেই নামটা পাঠ করলে বন্ধুর মনের মধ্যে আপনি থাকবেন, ভালোবাসার মানুষের অন্তরে আপনি থাকবেন। সে না চাইলেও আপনার মনটা, আপনার নাম, আপনার ভালোবাসা তার অন্তরে স্থান দিতেই হবে। এমনই একটি কার্যকরী পরীক্ষিত আমল আপনাদেরকে জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। নামগুলোর মধ্যে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আল জামিউ অথবা ইয়া জামিউ। আলিফ লাম জবর আল, জিম আলিফ জবর জা, আল জা মিম জের মি আইন পেশ ও, আল জামিউ সরায় ল আল বরিকাজেশকার জা মরিশকার মি অন্তস্থিয় জ রুশুকার। আল জামিউ, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা কেউ যদি পাঠ করে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে কখনো বিচ্ছেদ হয় না, ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হয় না, ভালোবাসার মানুষের অন্তরের মধ্যে আপনার নাম থাকবে, কোনো জিনিস হারিয়ে গেলে তা পাওয়া যাবে, মনের মধ্যে ঝগড়া বিবাদ হবে না, হিংসা বিদ্বেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের আমলটা জানিয়েছি 159 নম্বর পেজ থেকে আমালুল কোরআন নামক গ্রন্থ, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা লিখিত। আল্লাহ তাআলা সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।